আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অনেক দিন পর চারা ধরতে আসছি আমাদের। আর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মাছ আছে, চিংড়ি মাছ। যে ফাজেলা হইতেছে, এখনো ডাল উঠানো হয় নাই, ডালগুলো উঠেছে দেখতেছেন। আর আকাশে আজকে প্রচুর পরিমাণে মেঘ, যে দেখতেছেন আলহামদুলিল্লাহ। যে ফাঁদে মাশাল্লাহ কি পরিমাণে জেলা হইতেছে মাছ, যে দেখতেছেন। এই যে সব চিংড়ি মাছ আর ফুটি মাছ, রাশেদ রাশেদ মাশাল্লাহ, ইসা মাছ যাইছে ডোয়ায়। আর ডুব দিস, পাইছস মাছ পাইছস? আরো আছে একটা, মাশাল্লাহ জোরাজে ফাঁকা না, তামিন চুপ করে খাই দেখবি, তল দিয়ে ফাও ভালো করে দিয়ে রাখিস। কই ধরছিস? উঠা ডাল ভাঙ্গা ছিল, ডাল উঠা মাছের কটা যায় জোয়ারি হতো ঠিক আছে। ঘুরে না ঘরে আল্লাহ জানে। এই যে প্রথম ঠ্যাংছি রেটা, এই যে এই ঠ্যাংছি রেটা প্রথম ফিরে নি আনি। জোয়ারিয়ানি ভালো লাগে, দেখি রে মাশাল্লাহ উড়াইছে উড়াইছে মাশাল্লাহ। যেত মাশাল্লাহ বন্ধুরা দেখতেছেন, সব গলদা চিংড়ি জাজরা আছে, সেগুলি ফাঁদের ভিতরে, ফাঁদের ভিতরে জাজরা। হোত এতে ঘুরে না, হোত গলে ডোয়া ধরে লইতাম। বহুত আছে না তুই মাছ ধরা রয়েছে একজন, খারা খালি দেখতেছি।
সব বড় বড় দাদা দাদা কি ছোট কোন এখন ফাঁদ উঠানো হবে, দেখা যাক ফাঁদে কি পরিমাণ মাছ পাওয়া যায়। উল্টা উল্টা করিয়েছে বললে মাছ আছে বটা ডুবাই ভালো তাই মাছ বাটা সব বাইরে গেছে, মাছ নেই কইছে ঠিক একটু থাক না রাস্টিং গানে করার কিছু আছে, মাছ না থাকলে করার কিছু আছে ভালো মতো তুই তো ব্যস্ত বলাই যা শুরু দেখ এত বড় বোঝা উড়ে তো বোঝা দেন হালে দুলে হালে দুলে হালে দে হাত উঠে উড়া মাছ আছে লঙ্গে খারাপ হয় না এক করতে আস না মাছ উড়া তো উড়া দরিয়া টাই উড়াইলে তো দেখা যায় বেশি মাছটা ভাও হিসাবে তুই ছোড়ো মাছ ছোড়ো না মাঝে যদি একটু আনি ওরে মাঝে মাঝে তো ঘুরে এক কালে দে দে ল আসলে এগুলো আসছে ফাদের মাছ না হলে পুরা মাশাআল্লাহ বন্ধুরা দেখেছেন এগুলো সব পাইছি এটার ভিতরে গলদা চিংড়ি আরো মাছ তো আছেই এগুলো সব পাইছি এটার ভিতরে দেখতেছেন মাশাআল্লাহ আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।